আসসালামু সবাইকে আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখে বুঝতেই পারছেন আজকে কি তৈরি করে দেখাবো। হ্যাঁ, আজকে একেবারে সহজ একটি রেসিপি দেখাবো, সিমের বিচি ভাজা। ঘরে খুব অল্প উপকরণে ভেজে দেখাবো। তো ভাজার জন্য আমি এখানে প্রথমে আমার লাগবে সিমের বিচি। তো আমি এই যে এখানে সিমের বিচি নিয়েছি, তো আজকে আমি এক বাটি পরিমাণ সিমের বিচি নিয়েছি। তো চলুন ভাজতে চলে যাই। তো এই যে ভাজার জন্য এখানে আমি একটি কড়াইতে লবণ দিয়ে দিয়েছি। আমার এই লবণটি ভাজা লবণ, আমি এই লবণটি প্রায় ইউজ করেছি। আপনারা কিন্তু সাদা লবণ যখন ভাজবেন এটা এরকম কালার হয়ে আসবে এবং এটা কিন্তু অনেকবার ব্যবহার করা যাবে। তো এখন আমি লবণটিকে খুব ভালোভাবে চুলার আঁচ বাড়িয়ে গরম করে নিচ্ছি। খুব বেশি পরিমাণ গরম হতে হবে, নাহলে কিন্তু সিমের বিচিগুলো দিলে ফুটবে না। তো এই তো আমি এখন আমার লবণ গরম হয়ে গেছে, আমি অল্প পরিমাণ সিমের বিচি দিয়ে দিলাম। এবার দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু একটু করে ভাজবেন, বেশি করে ভাজতে গেলে দেখা যাবে উঠাতে উঠাতে পুড়ে যাবে। তো এই যে অল্প পরিমাণ দিয়ে ভাজা শুরু ভাজলাম। তো একটু পরে দেখবেন সিমের বিচিগুলো কি সুন্দর করে ফুটতে শুরু করবে। তো এই যে আমার কিন্তু শুরু হয়ে গেছে ফোটা, দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু বারবার নাড়াচাড়া করে নিতে হবে। তো এই যে সিমের বিচিগুলো ফুটছে। তো যখন সবগুলো ফুটা হয়ে যাবে তখন বুঝতে হবে যে ভাজা শেষ, তারপর তুলে ফেলতে হবে। তো এই তো তৈরি আমাদের সিমের বিচি। এই সিমের বিচিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে অবসর সময়ে এগুলো যদি খান খুব ভালো লাগবে এবং সময়গুলোও কেটে যাবে। তো এই দেখুন যখন এই যে ফুটে গেছে, এটা অনায়াসেই এই যে খোসা ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। তো যেমন দেখাচ্ছি এই তো, এবং খেতেও খুবই কটকটা। তো যাদের সিমের বিচি ভাজা ভালো লাগে অবশ্যই তাদের কাছে ভালো লাগবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।